Bismillahirrahmanirrahim. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা বইয়ের শেষ চ্যাপ্টারে আছি কনক্লুডিং চ্যাপ্টারে একদম শেষ এই বইটার নাম আপনারা জানেন রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইভস অফ কন্টেম্পোরারি মুসলিমস সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা এটার উপর বইটা আমরা শেষ চ্যাপ্টারে আছি আমরা আসলে কনক্লুশন পড়তেছিলাম তো গতদিন যে পর্যায়ে ছিলাম কনক্লুশনের সেখান থেকে আপনার বারোটা পয়েন্টে বারো নম্বর পয়েন্টে আমরা ছিলাম তেরো নম্বর পয়েন্টটা ও বোধহয় আমরা টাচ করছিলাম সেটা ছিল যে ক্রিশ্চিয়ানিটিতে কিছু ইসের মানে আপনার এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজমের কিছু কনসেপ্ট আছে ফান্ডামেন্টালিজমের কনসেপ্ট কি যে নিউ ইংল্যান্ড আপনি জানেন আমেরিকা একটা জায়গা ওইখানে প্রোটেস্টানদের ভিতরে একটা গ্রুপ ছিল যারা যখন দেখলো যে বাইবেলের সাথে কোরআন মিলে না সরি বাইবেলের সাথে সায়েন্সের মিল নাই সায়েন্সের জিনিসগুলোকে বাইবেল কন্ট্রাডিক্ট করে অথবা একেবারেই ভিত্তিহীন হয়ে যায় বাইবেলের জিনিসগুলো তখন তারা কি বললো যে আমরা লিটারালি নিব এটা আমরা যা বলছে বাইবেল আমরা কোনো যুক্তিতর্ক ই বুঝি না বাইবেল যেটা বলছে এটাই সত্য আমরা মানে চোখ বুঝে লিটারালি ওই জিনিসটা নেওয়া এটা হচ্ছে তাদের কনসেপ্ট অফ ফান্ডামেন্টালিজম এবং তাদের কনসেপ্ট অফ এক্সট্রিমিজম যেটা ছিল ওইটা দিয়ে কিন্তু তারা আমাদের উপরও এটা চাপাই দিতে চায় এই কথাটা উনি বলছেন যে ইন দেয়ার স্টাডি অফ প্রবলেম অফ এক্সট্রিমিজম অ্যামং মুসলিমস দ্য ওয়েস্টার্নার্স মানে পশ্চিমা যারা স্কলার্স অথবা অ্যানালিস্ট যারা প্রসিড ফ্রম কনসেপ্ট অফ এক্সট্রিমিজম অ্যামং খ্রিস্টিয়ানস মানে খ্রিস্টিয়ানিটিতে যে ব্যাপারগুলো আছে এক্সট্রিমিজমের যে কনসেপ্টগুলো আছে সেইগুলোকেই নিয়ে তারা মুসলমানদেরকে জাজ করতে চাইছে মুসলমানদেরকে দেখতে চাইছে এবং তাতে কি হয়েছে লিডস দেম টু দ্য স্টেটমেন্ট দ্যাট লিটারাল বিলিফ ইন দ্য কোরআন অ্যান্ড দ্য বিলিফ দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ড অ্যান্ড কমান্ডস অফ আল্লাহ দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড ইজ এ ফর্ম অফ এক্সট্রিমিজম অর ফান্ডামেন্টালিজম তাদেরটার থেকে তারা মনে করতেছে যে আমাদেরটাও সেম জিনিস এবং লিটারালি বিশ্বাস করলে তারা আমাদেরকে বলতেছে এক্সট্রিমিস্ট বা ফান্ডামেন্টালিস্ট কিন্তু কথাটা এক না এই জন্য যে আমাদের লিটারাল বিলিফ আর তাদের লিটারাল বিলিফের ভিতরে অনেক তফাত আছে আমাদের লিটারাল বিলিফের ভিতর ডগমা আসবে না বা সায়েন্সের সাথে বা বাস্তবতার সাথে এস্টাবলিশ ট্রুথ যেগুলো সেগুলোর সাথে কোনো রকম কন্ট্রোডিকশন আসবে না আমাদের ইসে কিন্তু তাদের ইসে আসবে তাদের ইসে আসবে ধরেন ফর এক্সাম্পল আপনার সূর্য তৈরি করার আগে মানে যারা খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন তারা বলছেন এটা আমার কথা না আমি আমি পরে দেখছি মিলায় জেনেসিস হচ্ছে প্রথম চ্যাপ্টার ইসের আপনার ওল্ড টেস্টামেন্টের প্রথম চ্যাপ্টার জেনেসিস মানে কিভাবে পৃথিবীতে মানুষ আসলো এইটার বর্ণনা যেটা সেখানে হয়েছে যে সূর্য চন্দ্র তৈরি করার আগে সকাল বিকাল তৈরি করছেন আল্লাহ এরকম বর্ণনা আছে তো এরকম আব্দুর রহিম গ্রিনের এই বোধহয় যে প্রথম পৃষ্ঠার থেকেই কন্ট্রাডিকশন শুরু হয় আব্দুর রহিম গ্রিনের বোধহয় একটা এসে আসছে এটা সুতরাং একজন খ্রিস্টিয়ান সে খ্রিস্টিয়ান হইতে গেলে সায়েন্সকে তার একেবারে অস্বীকার করতে হবে আর সায়েন্টিস্ট হইতে গেলে খ্রিস্টিয়ানিটিকে একেবারে অস্বীকার করতে হবে ওয়ার ইজ ইসলামে কিন্তু আমি অ্যাপোলজেটিক হয়ে বলতেছি না হাকিকত বলতেছি ইসলামে কিন্তু সেরকম কোনো স্কোপই নাই সেরকম কোনো ব্যাপারই নেই সেরকম কোনো স্টেটমেন্টই নেই আপনি যদি ভালো করে পড়াশোনা করেন আপনি দেখবেন যে যে জন্য মরিস বুকেলি তার বাইবেল কোরআন বিজ্ঞান বইতে বলছেন যে উনি একটা আয়াত পান নাই যেটা এস্টাবলিশ কোন সায়েন্টিফিক ফ্যাক্টকে কন্ট্রাডিক্ট করছে আপনি পড়ে দেখেন ওটা উনি উনি কিভাবে বলছেন জিনিসগুলো কিন্তু তারা যখন আমাদেরকে আমাদেরকে অ্যাটাক করে তারা কিন্তু ওইভাবে অ্যাটাক করে যে তাদের মতো করে তারা মনে করে যে আমরা লিটারালিস্ট এবং আমরা ফান্ডামেন্টালিস্ট ওই সেন্সে যে আমরা কোরআনের আক্ষরিক কথাগুলো নিয়ে আর কোনো সত্যাসত্যের চিন্তা করি না বা ই করি না সেটা আমরা করি না সেটা বিশ্বাসের জন্য করি না ঠিক আছে কিন্তু আমাদের আসলে করার প্রয়োজনও নাই যেটা তাদের হয়েছে এখানে একটা বড় ডিফারেন্স আছে কিন্তু আমাদের কোনো একটা সত্য জিনিসকে ধরেন এটা রাতকে রাত এবং দিনকে দিন না বলে অন্য কিছু বলার দরকার নাই যেভাবে তাদের দরকার হয়েছে তাদের এরকম বহু কন্ট্রাডিকশন আছে যে জন্য তাদেরকে এটা করতে হয়েছে যেমন খ্রিশ্চিয়ান জেনোলজি অনুযায়ী পৃথিবীর জন্ম 10,000 বছর আগে বা মানুষের বয়স মাত্র 10,000 বছর হুইচ ইজ নট ট্রু তাই না আমরা জানি পৃথিবীর জন্ম কত ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স মানে পাঁচশো কোটি বছর আগে বিলিয়ন মানে এক বিলিয়নে তো এক কোটি
ধরেন 500 কোটি বছর আগে পৃথিবীর জন্ম, কিন্তু খ্রিস্টান বিশেষ মতো মাত্র 10,000 বছর আগে জন্ম। তা আপনি কি করবেন? আইদার আপনি সায়েন্সকে একেবারে চোখ কান বুঝে বলবেন আমি সায়েন্স মানি না, বা সায়েন্সের প্রতি আমার কোনো ই নেই, আমি আমি সায়েন্সের কোনো ধার নাই না, অথবা আপনাকে কি বলতে হবে যে আর অথবা তাকে কি বলতে হবে? আইদার বলতে হবে সায়েন্স মানি না, অথবা বলতে হবে খ্রিস্টানিটি মানি না, অথবা বলতে হবে আমি চোখ বোঝা এখানে যা লেখা আছে সেটাই করবো। যেটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি দেখলাম কয়েকদিন আগে, যে একজন ওই কোন একটা কোন স্টেটটা আমি ভুলে গেছি, মাঝামাঝি কোন ক্যারোলাইনা ফ্যারোলাইনা ওইসব জায়গায় কোথাও হবে, একটা স্কুলের কমিটিতে একজন আসছেন ক্রিয়েশনিস্ট, মানে উনি আইসা উনি বলছেন যে ডারউইনিজম পড়াইতে হলে পাশাপাশি এটা পড়াইতে হবে ক্রিয়েশনিস্টের চিন্তা। তো ক্রিয়েশনিস্টের চিন্তা কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা চলে আসে যখন উনি বলতেছে মানুষ মাত্র 10,000 বছর পুরানো বা পৃথিবী মাত্র 10,000 বছর পুরানো, তখনই সমস্যা চলে আসছে, বুঝছেন না? কারণ এটা সায়েন্সের সাথে যায় না। ওয়ার ইস কোরআনে কিন্তু এরকম কোনো কমিটমেন্ট নাই, 10,000 বছর আপনি হিসাব করে বলে দেবেন, 2,000 বছর, 3,000 বছর, 5,000 বছর, 10,000, এরকম কোনো কমিটমেন্ট নাই কিন্তু কোরআনে। পড়ে দেখেন আপনি কোথায় কোথায় কি কি বলে বাইবেল ট্র্যাপে পড়ছে আর কোরআন সেই ট্র্যাপে পড়ে না, এগুলো মরিস বুকেলের ডিটেলস কাজ আছে, আমাদের ওনারও ডিটেলস কাজ আছে। সুতরাং ওই জিনিসগুলো আমাদের উপর সুপার ইম্পোজ করার কোনো প্রয়োজন নাই, যেটা ওনাদের ওইখান থেকে আসছে। যেটাই বলতেছেন এখানে যে তারা ওইভাবে তাদের মতো করে আমাদেরকে দেখেন এবং দেখে তারা ভুলটা করেন। ইন দ্য সেম ওয়ে দ্যাট দ্য লিটারাল বিলিফ ইন গসপেল অ্যান্ড দ্য বিলিফ দ্যাট দ্য গসপেল আর দ্য ওয়ার্ড অফ গড ইজ এক্সট্রিমিজম অ্যান্ড ফান্ডামেন্টালিজম। এখন যখন আপনি বললেন যে ওই বাইবেলের যে ইগুলো আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথবা এই নতুন নিয়ম বলে না, লুক, মথি, জন, মার্ক, চারটা আছে না, চারটা গসপেল আছে আর কি, মানে ইসের ভিতরে বাইবেল তো দুটা ভাগে, একটা বাইবেল যখন নেবেন দুটা ভাগে ভাগ করা, ওল্ড টেস্টামেন্ট মানে হচ্ছে তোরার অংশ বিশেষ আর কি, বা মুসা আলাইসাল্লাম বা ওনাদের জিনিসপত্র, আর নিউ টেস্টামেন্টে আসলে চারটাই, লুক, ম্যাথিউ, মার্ক এবং জন, এই চারজনের বর্ণনায় ঈসা আলাইহিস সালামের সময়টা বা তার তিনি কি করলেন না করলেন, এই বিস্তর ফারাক আছে, বিস্তরই আছে। এখন যেটা হচ্ছে যে আপনি যদি ওয়ার্ড অফ গডই বলেন তাহলে 10,000 বছর পৃথিবীর বয়সে তো মিথ্যা হয়ে গেল আপনি যদি বলেন ওই কথা। এই সমস্যাটা তাদের আছে, এই সমস্যাটা আমাদের নাই, কিন্তু তারা কিন্তু ওইটাকেই আমাদের উপরই করেন। আমরা যখন বলি যে আমরা কোরআন ইমপ্লিমেন্ট করতে চাই, তখন তারা ব্যাপারটাকে দেখেন যে তাইলে আমরা বলতেছি যে 10,000 বছর পুরান পৃথিবী আর, মানে এইটাকে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান যে সেন্সটা আসবে সেটা, তো ওইটা ঠিক না, বলতেছেন যে এটা এটা মিলে না বা এটা তাদের করা উচিত না, তারা ভুল করেন। 14 নম্বর পয়েন্ট হচ্ছে দের আর নিউমারাস ম্যানিফেস্টেশন অফ এক্সট্রিমিজম ইন দ্য কন্টেম্পোরারি লাইফস অফ মুসলিমস আই হ্যাভ বিন এবল টু, মানে এক্সট্রিমিজম কতভাবে দেখা দেয়, কত কত কি বলবো, কত ফিল্ডে আছে মানুষের জীবনের, কত সাইডে আছে এক্সট্রিমিজম, কত কিছুতে আছে, এইটাকে উনি এখানে 30টা পয়েন্ট করছেন, সব আলোচনা করছেন, এগুলো হয়ে গেছে আলোচনা সব, আমরা জাস্ট একবার কনক্লুশন যেহেতু করতেছি উনি আবার একটা একটা করে ইয়ে করছেন। 1 নম্বর হচ্ছে জামাত কাকে বলে সেই ব্যাপারে এক্সট্রিমিজম, জামাত কাকে বলে, জামাত কথাটা মানে আমরা আমরা শিখছি কি জামাত বলতে আমরা যখন আল জামা বলবো তখন বিশ্ব মুসলিমের জামাতকে বলবো, আইসিডিকে একটা জামাত ধরে এটার একবার একটা নিয়ম করে এটার গঠনতন্ত্র করে এটার এই কইরা, বুঝছেন না, যেগুলো দেশে দেশে করে সেটা না, জামাত জামাত কথাটা নিয়ে এক্সট্রিমিজম। 2 নম্বর হচ্ছে জামাতের প্রতি আনুগত্য নিয়ে এক্সট্রিমিজম, আনুগত্য কতটুকু, আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য হবে না, আপনার যদি কোনো জায়গায় জামাতের প্রতি আনুগত্য এমন হয়ে যায় যেটা আপনার আল্লাহর রুলকেই চেঞ্জ করে দিচ্ছেন তাহলে আপনার সমস্যা হয়ে গেল সেটা। আপনি জামা জামাত মানে সমষ্টি মুক্ত হইতে বা একত্রিত হইতে অসুবিধা নাই, ধরেন আমাদের দেশে প্রায় দেখা যায় শ্রীপুর যুব সংঘ কথার কথা আছে না এরকম জিনিস, এটাও একটা জামাত, জামাত কথা মানে কালেকশন, এটাও একটা জামাত, এই জামাতে কোনো দোষ নাই, প্রোভাইডেড আপনি এমন করতেছেন না যে এই জামাতের প্রতি এমন অনুগত্য হইতে হবে যেটা আপনি মরেন আর বাঁচেন এই জামাতের কথাই শুনবেন, কোনোদিন এখানে বাইরে হতে পারবেন না, কোনোদিন তাদের এগেনস্টে কিছু বলতে পারবেন না, এই ধরনের লয়ালিটি যখন ই করে তখন এক্সট্রিমিজম হয়ে যায়। আর নাহলে শ্রীপুর যুব সংঘ আপনাদের কাজ হলো এখানে খাল কাটবেন, রাস্তাঘাট পরিষ্কার রাখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো এক্সট্রিমিজমের ব্যাপার নেই, কিন্তু যখন বললেন যে এইটার ভিতর যারা আছে তারাই ঠিক আর এর বাইরে যারা আছে তারা ভুল বা সমস্ত আনুগত্য এখানে দিতে হবে তখন সমস্যা হয়ে গেল। আচ্ছা 3 নম্বর হচ্ছে এই যে একই ধরনের কথা বাট একটু তফাত, একটা আনুগত্য বললেন একটা বললেন স্ট্যান্ডার্ড অফ হোয়াট ইজ কারেক্ট, মানে সত্যাসত্যের ই হইল এটা। আপনি দেখবেন আমাদের দেশে যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, চরমনের পীরের নাই এটা, হ্যাঁ, বা ধরেন জামাত ইসলাম আছে অথবা হিজবুত তাহরির আছে বা যে সমস্ত দলগুলো আছে ইসলামের নামে দলগুলো, তারা কি বলবে, তাদেরটাই ঠিক বাকি সব ভুল, এটা এটা এটাই এক্সট্রিমিজম বলতেছেন,
এটা যখন মনে করবেন সেটা এক্সট্রিমিজম, কারণ সেই ঠিকটা একমাত্র ঠিক আমরা কাছে আল্লাহ রাসূলের ক্রাইটেরিয়াতে ঠিক বা ভুলই হবে। এবং বিশ্ব মুসলিমের যদি জামাত হইতো তখন হয়তো আনুগত্যের ব্যাপারে ওটা হইতো, তারপরেও ঠিকের ব্যাপারে না, কিন্তু খলিফা ভুল করতে পারে এবং সেই ভুল বলতেও হবে, একটা সময় আছে যখন বলতে হবে। আচ্ছা, চার নম্বর হচ্ছে পার্সোনালিটি অফ দ্য লিডার, একজন মানুষের ভিতরে আপনার আনুগত্যটা বা তারে নিয়ে এক্সট্রিমিজম, মানে উনি যা বলছেন এটা ঠিক, ওনার বাইরে যে কথা বলবে এটা মাইরা ফলো কেটা ফলো, এরকম কিন্তু একটা সেন্স আছে পীরের, পীর ফকিরদের ভিতরে আছে, তাই না? পীরদের ভিতরে মারামারি হয়, দেওয়ানবাদী চরমনের ভিতরে মারামারি হয়েছে না, এসে বতল মোকরমে লাঠি দিয়া একদম মাঠা ফাটা ফাটা হয়েছে, বিকজ কি একজন পার্সোনালিটির ভিতরে চলে গেছে জিনিসটা, দেওয়ানবাগী পীর অথবা অমুক পীর বা অমুক লিডার বা অমুক স্কলার বা অমুক পার্টির এই ধরনের লয়ালিটি কিন্তু থাকে মানুষের। তো একটা 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 লিডারকে ঘিরে এক্সট্রিমিজমের কথা বলছেন, সেটাও একটা চরম পন্থা। আমরা লিডারকে কীভাবে দেখব? লিডার একজন মানুষ, যদি ধরেন খলিফা ওমর হন, উনি একজন মানুষ, ওনারও ভুল থাকতে পারে, ওনার যদি ভুল থাকে আমরা সেটা বলবো, উনি যদি ভুল মানে একটা লিমিট আছে ওনার কতটুকু পর্যন্ত ওনাকে টলারেট করবো আমরা, সেই লিমিটের ভিতরে থাকলে ওনার সমস্ত ভুলকে আমরা অ্যাকোমোডেট করবো, তার বাইরে গেলে ওনার এটা আর আর প্রযোজ্য হবে না, এটাই হচ্ছে নিয়ম। পার্সোনালিটি অফ দ্য লিডার, একজন লিডার থাকবেন, যাবেন, আসবেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু সম্বন্ধে কি বলা হয়েছে কোরআনে, যে তোমরা যদি শোনো যে নবী স্লটার মানে নবীকে নবী হত্যা, তাহলে কি তোমরা তোমাদের মানে পিঠ দেখায় দৌড় দিবা নাকি? সূরা আল ইমরানের আয়াত, মানে নবীর মৃত্যুটাকেও স্বাভাবিকভাবে নিতে হবে। এই জন্যই আবু হুরায়রা তার ওই ওই স্পিচে বলছিলেন যে রাসূল ইসলাম মারা যাওয়ার পরে কেউ কেউ পাগলামি করতেছিলেন যে না উনি মরতে পারেন না, উনি যে এটা বলবে তারে আমরা মেরে ফেলবো বা এরকম, মানে মানে উন্মাদ টাইপের হয়ে গেছিলেন। তখন ওনার স্পিচটা কি ছিল? দোজ হু ওয়ার্শিপ মোহাম্মদ দে শুড নো দ্যাট মোহাম্মদ ইজ ডেড, যারা মোহাম্মদের ইবাদত করতো পূজা করতো তারা জানা উচিত যে মোহাম্মদ মারা গেছে। দোজ হু ওয়ার্শিপ আল্লাহ, কিন্তু যারা আল্লাহর ইবাদত করতো বা করে, দে শুড নো দ্যাট আল্লাহ ইজ এভার লিভিং, তারা জানবে, তাদের জানা উচিত যে আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কখনো মারা যান। এই কথা বলার পর সবাই ইসে আসছেন, বুঝছেন না, মানে বাস্তবতায় ফিরে আসছেন যে তুমি তো মর্টাল একজন মানুষ, উনি মারাই যাবেন। সুতরাং লিডারের প্রতি, ইভেন নবীর প্রতি এমন একটা আনুগত্য হবে যে উনার ছাড়া কিচ্ছু চলবে না, না চলবে, সবই চলতেছে, চলবে, আল্লাহ এভাবে ডিজাইন করছে, ওনারে ছাড়া কিছু চলবে না এরকম নয়। কিন্তু আমাদের দেখবেন এইখানে দেখবেন একজন সাধারণ মানুষ মরে গেলে মাতম করতে করতে শেষ মানুষ, তাই না? সাধারণ মানুষ বলতে গেলে একটা দেশের নেতা ধরেন, ফর এক্সাম্পল ওই চাইনিজদের জন্য ছিল না, তাদের ডিয়ার লিডার গ্রেট লিডার থাকে তাদের এক একজন, লাগুক আর না লাগুক তাদেরকে দেখাইতে হয় যে তারা মারা যেতেছে। এখন যেটা আছে নর্থ কোরিয়ার, এটা তো তার নিজের বোনের জামাই কামানের উপরে রেখে নাকি উড়াই দিছে, তারপরে ওই আর্মির ইচকে, মানে এইরকম লিডার যারা হয় তা সে যেটা বলবে সেটাই ঠিক না, এটা এই আনুগত্য হলো এক্সট্রিমিজম। এরপরে হলো মুসলিম সোসাইটি থেকে নিজেদেরকে আলাদা করার ব্যাপারে এক্সট্রিমিজম আছে, চরমপন্থা আছে, আমরা পড়ছি এখানে সবই পড়া হয়েছে। মুসলিম সোসাইটি থেকে নিজেকে আলাদা করে ফেলেন, সবাই আপনি গরু ছাগল জ্ঞান করলেন, আপনি একাই বুজুর্গ, আপনি বুঝেন আর দুনিয়ার কেউ কিছু বুঝে না, বুঝছেন না, এইটাও একটা এক্সট্রিমিজম। আপনি যতই ভালো বুঝ হোক না কেন, তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সমাজবদ্ধ থাকতেই বলা হয়েছে, সমাজবদ্ধ থাকাটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। সমাজের বাইরে গিয়ে বেদুইনরা যারা তখন মুসলিম হয়তো ডেজার্টে থাকতো, তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হতো না, তাদেরকে বলা হতো যে মেইন মুসলিম বডির সাথে এসে থাকতে, আইসোলেটেড না থাকতে বলা হতো। আমরা পড়ছি এগুলো, এই যে সামারি চলতেছে একটা। তারপরে কি এক্সট্রিমিজম ইন ডিক্লেয়ারিং পিপুল ডিসবিলিভার্স ডিউ টু সিনস দে কমিটেড, কোনো একটা কবিরা গুনাহ করতে হচ্ছে এই জন্য মানুষকে অবিশ্বাসী জ্ঞান করা বা কাফের জ্ঞান করা, এটার ব্যাপারে যে এক্সট্রিমিজম আমরা সেগুলো পড়ছি। তারপরে হচ্ছে ডিক্লারেশন অ্যাজ ডিসবিলিভার্স অল রুলার্স উইদাউট এক্সেপশন, মানে মুসলিম দেশগুলোর যে সমস্ত রুলার আছে বা যে কোনো রুলার, রুলারদেরকে কোনো এক্সেপশন ছাড়া সব রুলারদেরকে কাফের বলে জ্ঞান করা। হু রুল নট ইন অ্যাকর্ড উইথ আল্লাহ হোয়াট আল্লাহ রিভিল, আল্লাহ যা নাজিল করছেন তা অনুযায়ী যারা বিচার করে না, এরকম সকল শাসককে ঢালাওভাবে অবিশ্বাসী জ্ঞান করা, এটা এক্সট্রিমিজম বা এটার এটার ব্যাপারে যে এক্সট্রিমিজম আমরা একটু পড়ছি, চরমপন্থা। এক্সট্রিমিজম ইন ডিক্লারেশন অ্যাজ ডিসবিলিভার্স অল ফলোয়ার্স উইদাউট এক্সেপশন, এখন লিডার গেল, লিডারের পরে হলো রুলারের ফলোয়ার যারা, ধরেন এক্স আপনি প্রথম, আমি ইজিপ্টের কথাটা বলি কারণ ইজিপ্ট নিয়ে এগুলো শুরু হয়েছিল তাকফির বা হিজরা দিয়ে। তারা কি করলো তখনকার তাদের রুলার যে ছিল গামাল আব্দুল নাসের অথবা তারপরে আনোয়ার সাদাত, যেই হোক মানে ওই সময়টা আর কি, ওই দুঃসময় যেটা, তো নাসিরকে প্রথমে ডিক্লেয়ার করলো যে নাসির ইজ এ কাফের অথবা নাসির ইজ এ ডিসবিলিভার। তারপরে কি হিজ ফলোয়ার্স
ফলোয়ার্স মানে কি তার যারা অনুসারী তার তাকে যারা লিডার মানতেছে অথবা তার আন্ডারে যারা বসবাস করতেছে সবাই সবাই হলো উইদাউট এক্সেপশন সবাই হলো আবার ডিসবিলিভার অফ দোজ রুলার্স হু রুল নট আল্লাহর আইন দিয়ে যেহেতু ই করে না শাসন করে না তাহলে তাকে যারা ফলো করে তার সবাই হলো ও অবিশ্বাসী তার সবাই অবিশ্বাসী এগুলো হলো এক্সট্রিমিজম আমরা দেখছি যে কেন এগুলো সবকটাতে ক্লজ থাকতে হবে এই কথাগুলোর রুট কোথায় এই বিশ্বাস যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ আলাদা অ্যাকশনের কুফর এবং বিশ্বাসের কুফর আলাদা ইতিকাদি বলি আমরা আমলি বলি কুফর ইতিকাদি কুফর আমলি দুইটা কথা আছে ইতিকাদি মানে আকিদাগত বিশ্বাসগত কুফর আমলি মানে আমলগত কুফর আমল একটা কাজ করে ফেলছেন কুফরের কাজ তাহলে আমরা আমরা জানি কি এটা এটার বেসিক প্রিন্সিপাল ফ্রম একেবারে মানে কি বলবো ইবনে আব্বাস থেকে শুরু করে সাহাবীদের শুরু করে আজ পর্যন্ত একটা বেসিক ডিফারেন্স খারেজিদের সাথে অথবা চরমপন্থীদের সাথে আমাদের একটা বেসিক ডিফারেন্স আলোচনা যেমন হচ্ছে যে একটা কুফরের ব্যবসা এবং কুফর বিলিফের ভিতর ই করতে হবে তফাত করতে হবে আমলি এবং ইতেকাদের ভিতর তফাত করতে হবে আমলি যেটা সেটা মোমেন বান্দা কখনো অনিচ্ছা সত্ত্বে যদি কুফরের একটা কাজ করে ফেলে সে কাফের হয়ে যায় না এটা হচ্ছে এটা উসুল বা মেন মেন প্রিন্সিপাল বা মূলনীতি এটার উদাহরণ সাহাবীদের থেকে আসছে দুইজন সাহাবী দুইটা ঘটনা আমরা বারবার বলছি আবার বলতেছি একজনকে পানিতে চুবাইত ইরা আর ওনাকে বলতো উনি খুব পানিকে ভয় পাইতেন পানিকে চুবানোর চেট করতে বা চুবাইতো এবং চুবাই বলতো যে তুমি বলো যে তুমি মোহাম্মদের দিনে বিশ্বাস করো না মোহাম্মদের বিশ্বাস করো না উনি সেরকমই বলছেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসে বলছেন যে আমার তো ইমান চলে গেছে আমি তো এরকম কথা বলছি আল্লাহ রাসূল বলছেন তোমার ভিতরে ইমান ছিল যে হ্যাঁ ছিল ভিতরে তো আমি বিশ্বাস করছি সবই বলে আবার যদি ওরা এরকম বলে তোমার আবারও তুমি এরকম বলবা কোনো সমস্যা নেই তোমার ভিতরে ইমান যতক্ষণ আছে ততক্ষণ তুমি মুসলিম অর্থাৎ গান পয়েন্টে বা মৃত্যুর থ্রেটে যদি কেউ একটা কুফরের কথা বলে সে কাফের হয়ে যায় না এদের সাহাবীদের থেকে প্রমাণ আরেকটা হলো যে আমি বলি প্রায় গাছের ঘটনা যে হুনাইনের যুদ্ধের সময় সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মুশরিক ছিলাম তখন আমাদের একটা গাছ ছিল যে গাছটাতে আমরা অস্ত্র ঝুলাই রাখলে আমাদের সৌভাগ্য আসতো এখন তো আমরা সব বিশ্বাস করি না কিন্তু আপনি তাহলে আমাদের জন্য একটা ইসলামী গাছ ঠিক করে দেন আর কি যেটাতে অস্ত্র ঝুলাই রাখলে আমাদের সৌভাগ্য আসবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি বলছেন তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেলা মুসার উম্মতেররা তার কাছে ডিমান্ড করছিল যে আমাদের একটা মূর্তি ঠিক করে দেন যেটা আমরা পূজা করবো তোমরা একই কথা বললা আরেকভাবে বললা আর কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিন্তু অবিশ্বাসী বলেননি কারণ কি এটা অজ্ঞতা বশত অবুঝ বুঝ নাই দেখে একটা কথা বলে ফেলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলছেন তারা লজ্জিত হয়ে গেছেন বা শেষ চ্যাপ্টার শেষ কিন্তু আজকালকার এক্সট্রিমিস্ট যারা চরমপন্থী যারা জেএমবি হোক আর যেগুলাই আছে আর কি যেগুলো আইএস জেএমবি যেগুলো বলেন তারা মানুষের কুফর এফেকশন এবং কুফর বিলিফের কোনো তফাত করে না বুঝছেন না বুঝছেন তো কথাটা আমাদের আমাদের মেথোডোলজি কি আমাদের মেথোডোলজি হচ্ছে যে একটা কুফরের কাজ যদি করেও কেউ প্রথম কথা হলো এটা আমাদের সাবজেক্ট না গণমানুষের সাবজেক্টটা কে কাফের কে মুশরিক কে মুসলিম এটা বিচার করা গণমানুষের সাবজেক্টটা একজন মানুষ যতক্ষণ মুসলিম বলতেছে আমরা তাকে মুসলিম জ্ঞান করবো প্রথম কথা এটা এটা হলো স্টেটের কথা বা জাজদের কথা বা কাজীদের কথা কাজীরা তারা বা মুফতি যারা তারা ডিসাইড করবেন এটা হচ্ছে প্রথম শেষ শেষ মানে আমাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ কাউকে কাফের বানায় আমাদের কোনো লাভ নেই আমরা জান্নাতে একটা এক ডিগ্রি উপরে যেতে পারবো এরকম কোনো দলিল কেউ দেন নাই এখন পর্যন্ত একজনের কাফের বানায় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে কুফর ব্যবসা কুফর বিলিফ এটা ওনারা জাজ করবেন কিভাবে ওনারা জিজ্ঞেস করবেন ডাইকা যে ভাই আপনি যে কাজটা এই যে রসুল সাহেব যেমন বললেন যে তোমরা তো মুসার উম্মতের মতো একটা কাজ করলো ওনাকে লজ্জিত হয়ে গেলেন শেষ চ্যাপ্টার ঠিক একইভাবে আপনি বলবেন যদি একটা কুফর ফ্যাকশন দেখেন কোথাও কেউ যদি দেখে যে ভাই এই কাজটা তো ঠিক না এটা কিন্তু ইসলাম থেকে বাইর হয়ে যায় মানুষ তখন উনি চিন্তা করেন এইভাবে তো কোনোদিন চিন্তা করিনি এরকম অনেক কাজ আছে আমি বুড়ে বুড়ে মানুষের সাথে একটা হালাকা করতেছি এখন ওই যে সব বয়স্ক মানুষ 60+ সব ওই ইসে আপনার উত্তরায় 11 নম্বর সেক্টরের মসজিদে ওই রাত্রে সোমবার সোমবার করে এক সোমবার বাদ দিয়ে দিয়ে যাই আইসার নামাজের পরে ওনাদেরকে ইমান বিনষ্টকারী বিষয়গুলো আমি বলতেছি আমি বুঝছি যে ওনারা অনেকে সারপ্রাইজ যে এটা নিয়ে জীবনে চিন্তাই করেন নাই জানা তো পরের কথা ওনারা চিন্তাও করেন নাই কখনো যে এটা এক্সিস্ট করে তো এরকমভাবে আপনি বলবেন যে ভাই এটা কিন্তু এরকম এটা অ্যাকশন যখন দেখলেন তারপরে যদি উনি ইনসিস্টেন্টলি বলে যে না ওনার ওই বিশ্বাসী বা ওই কাজই ঠিক আছে তখন ওনার থেকে আলাদা থাকবেন কিন্তু তারপরেও আপনার কাফের বলার কোনো দরকার নেই কারণ এটা এটা আপনার কাজ না এটা অন্য মানুষের কাজ কিন্তু আপনি তার থেকে আলাদা থাকতে পারেন তার সাথে সাবধানে মোয়ামেলাত করতে পারেন বা ই করতে পারেন আচ্ছা এরপরে হলো ফলোয়ারদের কথা রুলারদের কথা গেল ফলোয়ারদের কথা গেল তাকফির কথাটা এখান থেকে তাকফিরি কথাটা এখান থেকে আসে যারা মানে একজনকে কাফের বলে সে তাকে এই কাফের বলাটাকে তাকফির বলি আমরা আর যারা ওইটাকে ই করে তাকে তাকফিরি বলি আমরা আর ওইভাবে ওই দলটার নাম ছিল তাকফির ওয়া হিজরা যেটার কথা বললাম মিশরের আচ্ছা এরপরে বলতেছেন এক্সট্রিমিজম ইন ডিক্লেয়ারিং দোজ আউটসাইড দ্য জামাত টু বি ডিসবিলিভার্স এখানে চরম পথ আছে একটা জামাতে আপনি আসেন যেটা বললাম যে আপনার তাকফির ওয়া হিজরা মনে করতো যে তাদের জামাতের বাইরে সবাই কাফের
পুরা দেশ ইজিপ্ট মুসলমানদের দেশ সবাই অমুসলিম, সবাই কাফের, সবাই অবিশ্বাসী, কারণ তারা তাদের জামাতে নাই। এদের মানে বড় ধরনের এক্সট্রিমিজম, এটা বড় ধরনের, এটা শুধুমাত্র আল্লাহ রসুলের আন্ডারে যে আল জামা ছিল সেটার বাইরে যারা, তাদেরকে আপনি বলতে পারতেন যে সেটার বাইরে কোনো মুসলিম থাকতে পারে না, পারে না। আল্লাহ রসুল বেঁচে আছেন, তার আন্ডারে যে জামাতটা আছে তার বাইরে কোনো মুসলিম থাকতে পারে না। বা ওমর আবু বকরের সময় কথাটা বলা হয়েছে, কিন্তু আলীর বেলায় কিন্তু আর বলা হয়নি। কেন বলা হয়নি আলীর আদানের সময়? ওই সময় জলিল কদর সাহাবি, মানে যারা বড় সাহাবি, এরকম সাহাবি ছিলেন যিনি কারো বায়াত নেন নাই, দুইটার কোনোটাতেই যান নাই, মোয়াবিয়ার আদানের বায়াত নেন নাই, আলীর আদানের বায়াত নেন নাই। কেন? উনি ফিকের বেসিকটা বুঝতেন, মানে রুটটা বুঝতেন যে মুসলিমদের দুজন লিডার হইতে পারে না, সুতরাং উনি কারো বায়াত নেন নাই। আবদুল্লাহ ইবনে উমরের কথা বলতেছেন, উনি কখন বায়াত দিয়েছেন? যখন আলীর আদানের মারা গেছেন, হাসান রাদিয়াল্লাহু যখন একটা অংশের লিডার, মুয়াবিয়া একটা অংশের লিডার, শান্তির খাতিরে ছয় মাসের মাথায় হাসান রাদিয়াল্লাহু যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাছে তার খিলাফার ক্লেম সারেন্ডার করছেন, তখন কি মুসলিম উম্মার একজন লিডার না কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু, তার কাছে গিয়ে আবদুল্লাহ ইবনে উমর বায়াত নিয়েছেন। তার মানে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের পরেই এরম একটা অবস্থা হইতেই পারতো, যখন আমি এ জামাতে আছি কিন্তু বি জামাতে নাই। এখন এই জামাতের সবাই যদি মনে করে বি জামাতের সবাই কাফের, তাহলে কি অবস্থা দাঁড়াবে বল? সেটা মনে করা যাবে না। এটাই বলতেছেন, এটা একটা এক্সট্রিমিজম। এই জামাতের মানুষ বি জামাতের সবাইকে অবিশ্বাসী মনে করতে পারে না। এটা শুধু আল্লাহ রাসূলের আন্ডারে আল জামা যেটা ছিল সেই সময়, এমনকি মুনাফিক, যে মানে এস্টাবলিশ মুনাফিক বাট তার মুসলিম নাম আছে, সেও ওই জামাতের আন্ডারে ছিল, তাই না? এর বাইরে কোনো মুসলিমের এক্সিস্টেন্স ছিল না। কিন্তু এরপর থেকে নিয়ে অনওয়ার্ড এখন কি আমরা বলতে পারবো যে শ্রীপুর যুব সংঘর ভিতরে যারা আছে তারাই মুসলিম, তার বাইরে সবাই কাফের? এটা বলতে পারবো না। এটা আমরা মনে রাখবো যে এই লাইনটা কিন্তু সবাই, এগুলো সব আপনি পাবেন, এগুলো সব এই এই দেশে প্রচলিত আছে, এই দেশে আছে, এগুলো সেক্ট আছে সব। কারণ কারোর কাছে কেউ নামাজ পড়ে না মানে কি? তারা কি মনে করতেছে? সে ধরেন এমন গ্রুপ আছে যারা তাদের নিজেদের বাইরে কারো পেছনে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না মানে কি? তাই মনে করতেছে যে এটা মুসলমানই না, এই জন্যই তো নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাহ জামার পদ্ধতি ফলো করি, আমরা মনে করি যে কোনো জায়গায়, আমি বলছি না আপনাদের গল্প বলছি, আমি তখন জাহাজ চাকরি করতাম, আমার ক্যাপ্টেনটা ছিল সিঙ্গাপুরিয়ান অস্ট্রেলিয়ান, মানে সিঙ্গাপুরিয়ান অরিজিনালি এখন অস্ট্রেলিয়ান সিটিজেন, আর তার বউ ছিল সাদা চামড়া অস্ট্রেলিয়ান। তো আমরা একসাথে বেড়াইতে গেছি মালাং বলে একটা জায়গা আপনার ইন্দোনেশিয়া, মাইক্রোবাসে একটা ইন্দোনেশিয়ান ক্রুর সাথে বেড়াইতে গেছি আমরা, ওই খুব সুন্দর জায়গা, পাহাড়ি জায়গা, আপেল টাপেল হয়। তো হঠাৎ জোহরের সময় এসে আমি এখানে থামাইয়া, গাড়িটা থামাই, আমি নামাজ পড়ে আসলাম আর কি। তো তারা দেখে এসে হাজবেন্ড ভাই বলা বলি করতেছে যে তোমাদের কোনো সমস্যা নাই, এমনি একটা মসজিদে ঢুকে গেল, নামাজ হয়ে গেল? হ্যাঁ। তাহলে আমাদের তো কোন ডিনোমিনেশনের চার্চ এটা আগে খবর নিতে হবে, তারপরে মসজিদে গিয়ে ঢুকতে হবে। আমার জন্য না, আমাদের জন্য দুনিয়ার আল্লাহর জমিন পুরোটাই মসজিদ, কথা আছে না যে পৃথিবীর আল্লাহর জমিন গোটা পৃথিবী আমাদের মসজিদ, সেজদা। মসজিদ মানে কি? সেজদা যাওয়ার জায়গা, এক্সেপ্ট কয়েকটা আছে, যেমন ধরেন আপনার কসাইখানা, কবরস্থান, কবরের উপরে, এগুলো আছে না, কয়েকটা এক্সেপশন আছে, বাথরুম, পায়খানা, এগুলোর কতগুলো জায়গা আছে। এছাড়া তো সারা দুনিয়া আমাদের মসজিদ, ওপেন মাঠ ঘাট যেখানে আপনার ইচ্ছা। যে জন্য মুসলিমরা দেখবেন যে গরু চড়াইতে গেলে, ওই আমাদের দেশে গরু চড়াইতে গেলে, ওদের দেশে উট চড়াইতে গেলে, দুজন আছে, দুজনে আজান দিয়ে দুজনে জামাতে নামাজ পড়তেছে ডেজার্টের মাঝখানে, তাই না? যাই হোক, এরপরে আসেন এক্সট্রিমিজম ইন ডিক্লেয়ারিং অল দোজ হু লিভড ইন দ্য ক্লেমড ব্র্যাকেট ক্লেমড জাহিলি সোসাইটি অ্যান্ড ডু নট মেক হিজরা টু বি ডিসবিলিভার্স। এটার চরমপন্থা, এটা দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যে কাফের দেশে থাকতেছে, আমরা তাদেরকে কি বলি? তাদেরকে বলি যে তারা হারাম কাজ করতেছে, যারা কাফের দেশে সেটেল করে, আহলে সুন্নাহ জামাত তাই বলে। কিন্তু এটা বলে না যে তারা কাফের হয়ে গেছে, এটা কিন্তু বলে না। তাদেরকে ডাকে, চলে আসেন, মাইগ্রেট করেন, মাইগ্রেট করা ওয়াজিব, কিন্তু তাদেরকে কাফের জ্ঞান করি না, মুসলিম জ্ঞান করি কিন্তু আমরা। কিন্তু এক্সট্রিমিস্টরা কি করবে? তাদেরকে ঢালাওভাবে কাফের বলবে। এটা আমরা পড়ছি, এই আগে পড়ে আসছি। এটা গেল যারা মানে অমুসলিম দেশে থাকে। আর মুসলিম দেশে যখন ধরেন তাকফির বা হিজরা মার্কা দল যখন মুসলিম সোসাইটিকে জাহিলি সোসাইটি বলে এই করলো, তখন ওইখান থেকে বাইর হয়ে তাদের যে পকেট আছে ওই পকেটে যে আসবে না তাকেই তারা অবিশ্বাসী জ্ঞান করে। এটা আমরা দেখছি, আগে পড়ছি আমরা এটা নিয়ে। ঘুরে ফিরে তাকফির বা হিজরার কথা কেন আসবে? কারণ এই জিনিসগুলো সবকটা তাদের ভিতরে ছিল মোরেলেস, এবং তারা ছিল গত শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী দল। যদিও তারা মানে ডিসমেম্বার্ড বা ই হয়ে গেছে, মানে টুকরা টুকরা হয়ে গেছে বা কোনো অস্তিত্ব নাই, কিন্তু তাদের মানে আকিদা বিশ্বাস অথবা তাদের অনুসারী কিন্তু এখনও দুনিয়াতে আছে এবং থাকবে। খারেজিরা শেষ পর্যন্ত থাকবে, খারেজি ট্রেন্ডের মানুষজন যারা তারা থাকবে। এবং ওই যে সেপ্টেম্বর 11-এর যে
নাম্বার ওয়ান ম্যান যিনি ওই ১৯ জনের ভিতর মোহাম্মদ আতা, উনি নাকি তাকফির বা হিজরার অনুসারী ছিলেন, এটা মানে পরবর্তীকালে খবরে প্রকাশ। আচ্ছা, এরপরে কি হলো? এরপরের পয়েন্ট হলো হিজরত না করলে আপনাকে অবিশ্বাসী বলবে। আছে এরপরের পয়েন্ট হলো এক্সট্রিমিজম বাই ডিক্লেয়ারিং ইন্ডিভিজুয়ালস টু বি ডিসবিলিভার্স উইদাউট টেকিং ইন টু কনসিডারেশন দ্য শরিয়া কন্ডিশনস এন্ড প্যারামিটার্স। ব্যক্তিকেও তারা ব্যক্তি ধরেন ওনাকে একটা একরকম করে কিছু একটা করতে দেখলো, বলে উনি তো কাফের হয়ে গেছে, বলেন বলে প্রায় বলে যে সেটুকুর জন্য বলে, মানে তার সাথে মিলে নাই, একটা কিছু করে নাই, উনি তো কাফের হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো এক্সট্রিমিজম by declaring as disbelievers those who do not declare the people they claim to be disbelievers as being disbelievers. মানে অনেক করে কথা একবার বললো, ধরেন একটা দল বললো যে আইএস যেমন বলতেছে যে সৌদি আলেমরা সব কাফের হয়ে গেছে, এখন আপনি যারে সে কাফের বললো তারে আপনি কাফের বললেন না, দেখে আপনিও কাফের, বুঝছেন না, বাই এক্সটেনশন আর কি। এগুলো হলো সব চরমপন্থা কিন্তু, এবং এইগুলো আপনার কাজকে অনেক সহজ করে দেয়, দুনিয়াকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়। দুনিয়া কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না, দুনিয়াতে মানে আমরা ওয়ালাল বারার প্রিন্সিপালে কি দেখছি, ওয়ালাল বারা পুরো পৃথিবীর পপুলেশনকে তিন ভাগে ভাগ করে, এক ভাগ হচ্ছে নবীন সিদ্দিকিন সোহাদা সালেহীন, নবীন নবীরা সিদ্দিকিন সত্যবাদী যারা, সোহাদা শহীদ যারা, সালেহীন সৎকার যারা করেন, তাদেরকে আমরা কি বলি, কখনোই তাদের সমালোচনা করব না, কখনোই তাদেরকে খারাপ বলবো না, অলওয়েজ তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে ভালো বলে অ্যাকনোলেজ করব। আর একটা গ্রুপ কি, সকল অবিশ্বাসী, কখনোই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব না, ভাই হিসাবে গ্রহণ করব না, সকল অবিশ্বাসী। মাঝখানে কি থাকলো, আপনার আমার মতো মানুষরা, যাদের খানিকটা ভালো খানিকটা খারাপ, যেটুকু ভালো সেটুকুর জন্য তাকে ভালোবাসবো, যেটুকু খারাপ সেটুকুর জন্য তাকে ঘৃণা করবো বা তাকে এড়াই চলবো, বুঝছেন না। আপনার সাথে আমার খুব খাতির, 90% জিনিস আপনার সাথে মিল, কিন্তু 1% আপনি একদিন বললেন যে আজকে তো আমার বাপের মৃত্যুবার্ষিকী, আপনি একটু আইসেন মিলা দেন, আমি বললাম ভাই আমার মাফ করে দিন, এখানে আপনার সাথে আমি নাই। এটা হলো ওয়ালাল বাড়ার প্রিন্সিপাল, আপনার ভালোটুকুর সাথে আমি ছিলাম, এইটা আপনার ঠিক নয়, এটার সাথে আমি নাই, আমি মাফ করে দিন। কিন্তু ঢালাওভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ওই যে বললাম কাফের, তারা যে কাফের বললেন সেও কাফের, অ্যান্ড অনওয়ার্ড চলতে থাকে, বুঝছেন না। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে যে এক্সট্রিমিজম বাই ডিসক্রাইবিং দ্য কন্টেম্পোরারি সোসাইটিজ উইথ দ্য অ্যাট্রিবিউটস অফ জাহিলিয়া। এখনকার যে সোসাইটি আছে, যে বাংলাদেশের যে সমাজটা আছে, এটাকে আপনি জাহিলি সোসাইটি বললেন ঢালাওভাবে। আমরা কি জানছি, অ্যাবসোলিউট জাহিলিয়া তার আসবে না কোনোদিন, কারণ কোরআন যেহেতু আছে, এক্সিস্ট করে, মুসলিম যেহেতু কেউ আছে, অ্যাবসোলিউট জাহিলিয়া তার আসবে না, সেটা কোরআনের আগে ছিল। এখন যেটা হবে হয়তো হ্যাঁ কোনো একটা পকেট জাহিলি হইতে পারে, কিন্তু বাকিটুক না, বা এই অংশ হইলে ওই অংশ না, কিন্তু পৃথিবীতে অ্যাবসোলিউট জাহিলিয়া আর আসবে না কখনো, টিল কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগে একটা সময় আসবে যখন কোরআন হারায় যাবে, ইসলাম হারায় যাবে, তখনকার কথা অন্য, সমস্ত বিশ্বাসীরা মরে যাবে, তখনকার কথা অন্য, তার আগে পর্যন্ত অ্যাবসোলিউট জাহিলিয়া আসবে না, পার্শিয়াল জাহিলিয়া হইতে পারে, কিন্তু তারা জাহিলি সোসাইটি বলে ঢালাওভাবে যখন মানুষকেই করে, সেটা এক্সট্রিমিজম। তারপরে হচ্ছে এক্সট্রিমিজম বাই ডিসক্রাইবিং দ্য ল্যান্ডস অফ মুসলিম টুডে অ্যাজ দ্য ল্যান্ডস অফ কুফর। এগুলো হলো ল্যান্ড অফ মুসলিম, বাংলাদেশ সম্বন্ধে আমরা যখন এই চ্যাপ্টারগুলো পড়তেছিলাম তখন বলছি সকল কাউন্টে বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ ইসলাম, ইসলামিক স্টেট বলি নাই কিন্তু আমি, ল্যান্ড অফ ইসলাম বলছি, মুসলিমদের দেশ বলছি সকল কাউন্টে, এবং সকল কাউন্টে আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ কুফর। আমি কিন্তু এই বলি নাই, মানে কি বলে দারুল হারব, হ্যাঁ ঠিক আছে দারুল কুফর, দারুল হারব যদি বলেন সেটাও, কিন্তু কথা হচ্ছে যে দুই পাশেই আপনি মানুষ পাবেন, আমেরিকারে পারলে ইসলামী দেশ বানায় দিন, মানুষ আছে না, সবকিছুই আছে, নামাজ আছে, রোজা আছে, আজান আছে, আমেরিকাতে অসুবিধা কি আছে, আবার বাংলাদেশে পারলে কাফের দেশ বানাই যায়, মানে দুই সাইডে আপনি দেখবেন এক্সট্রিমিস্ট আছে। তো একটা মুসলিম দেশকে ল্যান্ড অফ ইসলাম না বলে বা মুসলিম দেশ না বলে এটাকে কাফের দেশ বলা, এটা একটা টেন্ডেন্সি আছে, কিন্তু আমেরিকায় যাওয়ার কিন্তু একটা ভেরি মাছ যুক্তিও এটা আছে অনেকের, আছে না, বাংলাদেশ তো কাফের দেশ, আমেরিকা কাফের দেশ, মানে একটা ইসের ভিতরে একটা তফাৎ আর কি, বুঝছেন না, মানে ডিগ্রিতে তফাৎ, কিন্তু ব্যাপারটা তো একই, ওইনার ভালো ইসলাম পালন করা যায়, এটা বলে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে না, বাংলাদেশ সকল কাউন্টের মুসলিম দেশ আর আমেরিকা সকল কাউন্টে কাফের দেশ বা ল্যান্ড অফ কুফর, যাই হোক। এক্সট্রিমিজম বাই ডিভাইসিং নিউ সোর্সেস অফ শরিয়া, সোর্সেস অফ শরিয়া, নিউ সোর্সেস অফ শরিয়া, যেমন ওই শুক্রি মুস্তফার ই পড়তেছিলাম যখন, উনি তখন বলছেন যে কসমোলজি, মানে এই যে এই চাঁদ সূর্যের দিকে তাকায় ওইখান থেকে শরিয়া রুলিং ডেরাইভ করা যায় আর কি, এটা বলছেন না, আমরা শরিয়া রুলিং এর সোর্স কি জানি, কোরআন সুন্না, তিন নম্বরটা মোটামুটি আনডিসপিউটেড ইজমা, তারপরে ওগুলো ডিসপিউটেড, আরও আছে কতগুলো, ওগুলো ডিসপিউটেড, ওগুলো এনে খেলাফ আছে, যেমন কিয়াস নিয়ে খেলাফ আছে, কিয়াসকে বড় স্কলারদের সবাই শরিয়ার সোর্স মনে করেন না, কোরআনকে মনে করেন,
সুন্নাকে মনে করেন শরিয়ার সোর্স, আর কি মনে করেন ইজমা। ইজমা কাদের? আহলে সুন্নাল জামার স্কলারদের, যার তার ইজমা না। বাংলাদেশের সকল মানুষ ভোট দিছে যে মেয়েতে মেয়েতে বিয়া হবে, এটাকে ইজমা হইবে? ইজমা হবে না, এই ইজমার কোনো মানে নেই। আপনার আপনার যদি মনে ইজমা মানে হলো ভোটিং বা মেজরিটি কি বললো তা না। ইজমা হচ্ছে কাদের? মুস্তাহিদ আলেম যারা, মুস্তাহিদ যারা তারা যদি একমত হন সেটা ইজমা। আমরা আগেও বলছি এটা, মানে ইজমা মানে মেজরিটি কি ভাবলো তা না, কোন মেজরিটি ভাবলো সেটা হচ্ছে কথা। বোরিং হচ্ছে নাকি একটু কথাবার্তা? এগুলো মানে পিছনের কথা তো আপনার অনেকে জানেন হয়তো, সেই জন্য তো বোরিং লাগবে। আপনি তো যেমন অনেক কটাই হয়তো অ্যাটেন্ড করছেন, আপনি করছেন না বেশ কিছু এইটা এখানে, আর বেশি অ্যাটেন্ড করা মানুষ তাহিন বোধহয় বেশ করে বেশ কিছু অ্যাটেন্ড করছেন। বেশি অ্যাটেন্ড করা মানুষ তো দুজনেই দেখতেছে, আর বাকিরা কিছু কিছু করছেন, আর আপনিও কিছু করছেন বেশি না হইলো। এটা অনেকদিন ধরে চলছে তো, বেশি মানে 100% হয়তো সবাই করেন নাই। আচ্ছা, তার নতুন নতুন উৎস থেকে সরিয়া, যেমন এই একদিকে বললাম এদের কথা, আর একদিকে ধরেন পীররা কি বলে, কালকে রাতে স্বপ্নে দেখছি এটা হচ্ছে, এটা সরিয়া হয়ে গেল বলেন, কালকে স্বপ্নে দেখছি, বা স্বপ্নে পাওয়া মহৌষধ দেখেন না, জায়গায় জায়গায় লেখা থাকে আমি কি করি এই মহৌষধ পাইলাম, ঘুমাইলাম উঠিয়া দেখিলাম এটা হয়েছে। এইগুলো আরেকটা মানে সোর্স অফ সরিয়া, নতুন একটা দিয়ে আপনার একটা হালালকে হারাম করে দিচ্ছে, হারামকে হালাল করে দিচ্ছে, বা নতুন একটা ই করতেছে। যেমন ধরেন যে আমি নিজে ভিডিও দেখছি, তাহিরুল কাদরি যে লোক, সে একটা লাঠি নিয়ে মা সদ্য দেওয়া কবর মানুষের কবরের পাশে দাঁড়ায় তার সওয়াল জবাবের অংশগ্রহণ করতেছে, এটা কি নতুন সোর্স অফ শরিয়া ডিভাইস করতেছে সে? তার কাছে মানে সে মানে ওটা দেখতেছে, মানে দুনিয়া কোনো মানুষের দেখার কথা না, জানার কথা না, সে ওটাতে ইন্টারফেয়ার করতেছে, ওটাতে আনসার বলে দিতেছে, বুঝছেন না? তো নতুন সোর্সেস অফ শরিয়া মানে আমি সোর্স অফ শরিয়া বলতে অনেক ওয়াইড একটাই বললাম, যেটাকে আপনি যেটাই ইসলামের বাইরের জিনিসকে আপনি বলবেন যে এটা ইসলামের ভিতরের জিনিস, সেটাই তো শরিয়ার নতুন সোর্স, যাই হোক, বা বিধানের সোর্স বা ই। আচ্ছা, এরপরে কি বলতেছেন? এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপ্ট অফ তাকলিদ অ্যান্ড দ্য রিজেকশন অফ দ্য কনসেনসাস। আপনি তাকলিদের ব্যাপারে কনসেপ্ট আছে, এক্সট্রিমিজম আছে, আছে না যে পীর ফকিরদের যারা তাকলিদ করে তারা কি বলে, একেবারে উনি যা বলছেন এটাই ঠিক, এবারে কোনো কিছু নেই তাকলিদ। আর ইজমা, ইজমাকে মানে না, ইজমাকে অনেক সময় মানে না, এরকম মানুষ আছে যারা ইজমাকে মানে। এক্সট্রিমিজম ইন সেন্সিউরিং দোজ হু মেক তাকলিদ, আবার উল্টাটাও আছে, তাকলিদ করলেই একজন কাফের হয়ে গেছে বা তাকলিদ হারাম, ঢালাওভাবে হারাম কিন্তু বলতে পারবো না আমরা, তাকলিদ ঢালাওভাবে হারাম বলতে পারবো না কখনোই না। কারোর জন্য তাকলিদ করা ওয়াজিব, কারোর জন্য মোবা, কারোর জন্য হারাম। যে লোক কিছুই পড়তে জানে না, কিছুই বাংলা জানে না, আরবি জানে না, ইংলিশ জানে না, সেই লোক কোথেকে জ্ঞান নেবে? কাউকে গিয়ে বলবে ভাই আমাকে বলেন তো রাসূল সাহেব কিভাবে নামাজ পড়তে বলছেন বা আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন? এই তাকলিদ ওয়াজিব, কারণ সে নিজের থেকে এটা কোনোদিন উদ্ধার করতে পারবে না, তাকে কারো কাছে গিয়া জানতে হবে, এটা ওয়াজিব বা ফরজ পর্যায়ে। কারোর জন্য তাকলিদ হচ্ছে মুবা, মানে গুনার কাজ না আবার সওয়াবের কাজও না, মানে মাঝামাঝি একটা স্টেজ হতে পারে। কারোর জন্য হারাম, যেমন ধরেন আমাদের মঞ্জুরুল্লাহ গিয়া যদি একজন পীরের দরবারে গিয়া বলেন যে আমি পিএইচডি করছি তো সেগুলো এক সাইডে থাক, এই পীর যা বলবেন এটা ফাইনাল, ওনার জন্য এটা হারাম, কারণ ওনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, উনি আরবি জানেন, উনি কোরআন জানেন, উনি হাদিস জানেন, উনি যদি কারো কাছে তার ঘিলুকে সমর্পণ করেন সেটা তার জন্য হারাম। তার জন্য ওয়াজিব হচ্ছে ইস্তিয়াত করা, আর হারাম হচ্ছে তাকলিদ করা। ওই লোকের জন্য ওয়াজিব হচ্ছে তাকলিদ করা, হারাম হচ্ছে ইস্তিয়াত করা, কারণ উনি কিছু জানেন না, কোনো ভাষা পড়তে জানেন না, কোনো কোরআন জানেন না, কোনো হাদিস জানেন না, পড়তেও জানেন না, ওনার জন্য ইস্তিয়াত করা হারাম, তাকলিদ করা ওয়াজিব, বুঝছেন না? তাহলে এটা ওয়াইড একটা রেঞ্জ আছে, কোনোটাকেই আপনি ই করতে পারবেন না, দুই সাইডে এক্সট্রিমিজম আছে। কোনো কোনো মানুষ বলে সবাইকে ইস্তিয়াত করতে হবে, নিজে নিজে বুঝতে হবে সব। কোনো কোনো মানুষ বলে সবাইকে তাকলিদ করতে হবে, দুই সাইডেই কিন্তু এক্সট্রিমিজম আছে। আমরা আহলে সুন্নাহ জামা কি মাঝখানে আমাদের অবস্থান, কাউকে কাউকে তাকলিদ করতে হইতে পারে, এটা খোলাই থাক, আপনি আপনি সবাই বসেন অসুবিধা নেই, কাউকে কাউকে তাকলিদ করতে হইতে পারে, কাউকে কাউকে ইস্তিয়াত করতে হতে পারে, তবে আল্লাহ আপনার কাছে কি চান, রসুল আপনার কাছে কি চান? আল্লাহ এবং রসুল চান যে আপনি পড়াশোনা করবেন, আপনি যতটুকু পারেন বোঝার চেষ্টা করবেন, মানে ইস্তেহাতটা চান আপনার কাছে। কেন চান? ইস্তেহাত হচ্ছে টুয়ার্ডস জ্ঞান, টুয়ার্ডস ইকরা, প্রথম শব্দ যে কোরআনের ওইটা সাপোর্ট করে ইস্তেহাত, বা ওইটা আপনাকে ইস্তেহাতের পথে নিয়ে যায়। তাইলে ইসলাম কোনটা প্রেফার করবে একজন মানুষের জন্য, দুইটার ভিতরে ইস্তেহাদের লাইনটা প্রেফার করবে, অর্থাৎ জ্ঞানের লাইনটা প্রেফার করবে। আপনি অজ্ঞান থাকবেন বা মূর্খ থাকবেন এটা ইসলাম চায় না, ইসলাম চায় আপনি জ্ঞান অর্জন করেন।
সবটুকু না পারেন যতটুকু পারেন করেন, হ্যাঁ সেটা চাবে। দুইটার ভিতরে কোনটা প্রেফারেবল যদি বলেন, একজন মানুষ তার জীবনকে সেট করবে কোনটার উপর, সে কি একজন মঞ্জুরের কাছে বসে বলবে স্যার আপনি যা বলেন সেটাই, আমি আর পড়াশোনা করে কি লাভ, না এটা ইসলাম চায় না। ইসলাম চায় আপনি তথাপি পড়াশোনা করবেন, আপনি মানেন আলেম মানেন সেট অফ আলেম, এদের কথা আমি শুনি, তথাপি পড়াশোনা করবেন, করে আপনি একটা নিজের ডিসিশনে যাবেন। এইখানে আমাদের যে মাত্র চারজন আলেম হালকা করেন, তাদেরও নামাজ নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে ফরজ ই নিয়ে তাদের ভিতরে খিলাফ আছে, আমাদের এইসব আলেমদের ভিতরে খিলাফ আছে। এই এই আলেমদের ভিতরে কেউ মনে করবেন এটা হইলে হয় না, এটা হইলে হয়, ওটা হইলে হয় না, ওটা হইলে, তখন আপনি কি করবেন? আপনার যদি পড়াশোনা থাকে তখন আপনি দুটোকে কম্পেয়ার করতে পারবেন, কিন্তু আপনি যদি আপনাকে সমর্পণ করে বসে থাকেন একজনের কাছে তাহলে ওনার ভুলগুলো আপনি ক্যারিওভার করবেন, বুঝছেন না? এইখানে আমাদের আমাদের যে চারজন মাত্র আলেম তাদের ভিতরে কিন্তু ফিকের ডিফারেন্সেস, তাদের ভিতরে ফিকের ডিফারেন্স বড় ধরনের ডিফারেন্সেস, কিন্তু আমরা তাদের বিরোধিতা করি না। কেন বিরোধিতা করি না? এই জন্য করি না যে আজকের দিনে উনি বলতে আসছেন আমরা ওনার থেকে রিসিভ করবো, ওনার কাছ থেকে শিখবো, শুধু শুধু বিরোধিতা করে লাভ নেই, কারণ আমরা জানি যে এইগুলা এই এই খিলাফগুলো এস্টাবলিশ খিলাফ, এগুলা আপনার হয়তো 1400 বছর পুরানোর খিলাফ। সুতরাং এখানে আমি আমার পড়াশোনা যখন করব বেসড অন দ্যাট, আমি যে সত্যি মনে করবো আমি সেই লাইনটা গ্রহণ করবো, এই জন্য আপনার পড়াশোনা করাটা দরকার। যেমন ধর আমরা হিজাব এবং নেকাবের ব্যাপারে পার্সোনালি আমি বলতেছি, আমি মনে করি হাতের এতটুকু এবং মুখটা খোলা রাখাটা জায়েজ, মানে ঢাকাটা ফরজ না, এটা মনে করি আমি। কিন্তু রিকমেন্ডেড যদি বলেন আমি মনে করি ঢেকে রাখাটা রিকমেন্ডেড, আমার বউ ঢেকেই চলে, কিন্তু আমি এটাকে ফরজ মনে করি না। এই যে ডিফারেন্সটা বলেন এটা তো অনেক, মানে একদম নবীর সময় থেকে নিয়ে এই পর্যন্ত ডিফারেন্স, এটা এইখানে আপনি একটা লাইন নিতেই পারেন, এটা আপনার পড়াশোনার উপর বেস করে আপনি নেবেন। তবে এখানে ব্যাপার হচ্ছে যে অন্যকে ছোট করে দেখবেন না, অন্য লাইনটা যে নিচ্ছে সে মুসলমান না, সে ওই আবার এক্সট্রিমিজমে চলে গেলেন। যেখানে ইজতিহাদ অথবা যেখানে ফিকি ডিফারেন্সের স্কোপ আছে সেখানে অ্যাকোমোডেটিভ হবেন, অন্যেরটাকেও রেসপেক্ট করবেন, ফলো না করেন, ফলো করতে আমি বলতেছি না, অন্যটাকে রেসপেক্ট করতে করবেন। যেমন আমাদের এখানে শহীদুল্লাহ খান মাদানী একসময় ই করতেন, আপনার কি বলে হালাগা করতেন, এবং উনি যখন করতেন তখন উনি প্রতি সপ্তাহ করতেন আর কি, প্রথম 6 মাস ধরেন আইসিডি যখন হয় 2008-07 কথা আমি বলতেছি। উনি একটা ফিক ফলো করেন, আমরা সেটা করি না। উনি ফিক কী করেন, মানে যদি আপনি যদি সুরা ফাতেহা মিস করে ফেলেন, ইমাম যদি ইসে যায় রুকুতে চলে যায় ওই রেকর্ডটা কাউন্ট করবেন না, ওটা আপনি আবার নিজে পড়বেন, এটা উনি মনে করেন। আমি ওটাকে রেসপেক্ট করি, কিন্তু আমি এটা ফলো করি না। আমি কিন্তু এই আমাদের বাকি চারজন এখানে যারা আছেন সবাই মনে বলবেন যে আপনি রুকুতে গিয়ে পাইলে ওই রেকর্ডটা হবে, আমি ওটা ফলো করি, কিন্তু এই ডিফারেন্স থাকতেই পারে। এই ডিফারেন্সের জন্য আমরা এক্সট্রিম হব না, মানে শহীদুল্লাহ খান মাদানী সব কিছু বাদ, অথবা উনি বলবেন না যে এনামুল্লাহকে সব কিছু বাদ, না এটা বুঝছেন না ব্যাপারটা কি বলছে। আচ্ছা, এরপরে গেল ইশতেহাদের ব্যাপার, এক্সট্রিমিজম বাই রিকোয়ারিং অল পিপল টু মেক ইশতেহাদ, মানে এটা একটা এক্সট্রিমিজম। যদি আপনি বলেন সবাই ইশতেহাদ করতে হবে, না সবাই করবে না ইশতেহাদ, ইশতেহাদ সবার জন্য না। এক্সট্রিমিজম আপনাকে বলতে বলছিলাম যে একটা ওই অনেক আগে, ধরেন 10 বছর আগে হবে, একটা ইসলামী লেখক গবেষকদের একটা ফোরাম, ওইখানে আমি বসেছিলাম, কথাবার্তা হচ্ছে, অনেকে আছেন জ্ঞানীগুলি, তো একটা লোক সে ওদের থিঙ্ক ট্যাঙ্ক আর কি, যারা অ্যারেঞ্জ করছে ওইটা তাদের থিঙ্ক ট্যাঙ্ক, দাঁড়িয়ে নাই, জিন্সের প্যান্ট পরা, শার্ট পরা, উদ্ভ্রান্ত, উস্কুস্কো চুল, চশমা, ডাক্তার উনি বাই প্রফেশন। তো উনি ওইখানে ছিলেন না, উনি মানে বসে থাকতে পারেন না এক জায়গায়, ওখানে ওইসব জায়গায় তো বসে থেকে শুনতে হয়, হঠাৎ কোথা থেকে উদ্ভ্রান্তভাবে এসে বলেন আপনারা খুলে দেন, খুলে দেন, কি খুলবেন, ইশতেহাদের দরজা খুলে দেন, অর্থাৎ উনি যেন ইশতেহাদ করতে পারেন। আমি যেহেতু বুঝলাম আর কি পরবর্তী, ইশতেহাদের দরজা খুলে দেন, ইশতেহাদের টম ডিক হ্যারি হইতে পারেন না, মুজতাহিদ কথাটা যেটা বলি, অর্থাৎ ওনার ইশতেহাদ ওনার জন্য প্রযোজ্য হতে পারে, এটা অন্য জিনিস। উনি একটা সিচুয়েশনে যে কেউ আপনিও ইস্তেহাদ করতে বাধ্য হতে পারেন, একটা সিচুয়েশনে আপনার নিজের পার্সোনালি এখানে ধরেন 1 ফোঁটা পেশাব লেগে গেছে, পেশাব করতে গিয়ে এখন কি ধুইবেন না পুরাটা চেঞ্জ করবেন, আপনি আপনার এখন এখন কোনো আশেপাশে কোনো হুজুর নাই জিজ্ঞেস করবেন, আপনাকে ডিসিশন নিতে হবে, এটা পার্সোনাল ইস্তেহাদ, আপনার ইস্তেহাদ অন্যের উপরে অ্যাপ্লিকেবল না। কিন্তু অন্যের উপর অ্যাপ্লিকেবল ইস্তেহাদ হইতে কি হবে, আপনাকে মুস্তাহিদ আলেম হইতে, মুস্তাহিদ আলেম মানে শর্ত আছে না, সেই শর্তগুলো পূরণ করতে হবে। উনি এসে বলতে ইস্তেহাদের দরজা খুলে যান, ইস্তেহাদের দরজা যদি সবার জন্য খুলে দেয় তা আপনি কিন্তু এনি উইচ ওয়ে ইউ লাইক, আপনি একরম আমি একরম, আপনি পশ্চিম দিকে কেবলা আমি পূর্ব দিকে কেবলা, অসুবিধা কি আছে? ইস্তেহাদের দরজা খুলে দিলে সেই দরজা খোলা যাবে না। ইস্তেহাদের দরজা খোলা মানে ইস্তেহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইস্তেহাদ, একটা ভ্যালিড ই ইসলামে। এবং ইস্তেহাদ কিসের বেলায় আমরা করি, ইস্তেহাদের প্রিন্সিপাল কি, একটা হচ্ছে যে স্পষ্টত কোরআন সুন্নায় যেটা বলা নাই, মানে কোরআন সুন্নাহ বলা নাই মতো জিনিসেই ইস্তেহাদের প্রশ্ন আসতেছে, স্পষ্টত বলা নাই কিন্তু রুট কিন্তু ওইখানে আছে, দলিলটা কিন্তু ওইখান থেকে নিতে হবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো দলিল দিয়ে ইস্তেহাদ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক প্রিন্সিপাল আছে যাই ইস্তেহাদ যেটা। তো এরপরে কি,
এক্সট্রিমিজম আরো আছে, এক্সট্রিমিজম বাই বিং হার্শ আপন দ্য পিপল, মানুষের উপরে কঠোর হয়ে যায় এক্সট্রিমিজম, এটা একটা এক্সট্রিমিজম। একজন লোক জানে না, দুই সাইডে আছে, আমাদের সাইডেও আছে ওই সাইডেও আছে, একজন লোক জানে না সে আয়সা আপনার পাশে খাড়াই গেছে, পায়েটা পায়ে পা লাগায় নাই, আপনার তার দিকে এরকম করে তাকাইলেন, বুঝছেন না। আপনাকে বলছি নাকি একটা ঘটনা, যে একদিন আমার পাশ থেকে একদিন চলে গেল বিশ্ববিদ্যালয় আলামিন মসজিদে, মাগরিবের নামাজ, আলামিন মসজিদ তো রাস্তার উপরে, রাস্তার উপরে দেখে আজান পড়ছে, বটকারে ঢুকে পড়ছে ওই লোক, ঢুইকা প্রথম রাখাতে ভাবসাব দেখা, পরে আমি সেকেন্ড রাখাতে দেখি না এসে হাওয়া, সে মনে করছে কোথায় এসে ঢুকলাম, যেভাবে আমার দিকে কটমট করে তাকাইছে, অথবা কেউ তো টানও দিছে হয়তো, হইতে পারে না, এটা করা উচিত না। হার্শ হওয়া, যেটাকে আমরা বলি কঠিন হওয়া উচিত না, শক্ত হওয়া উচিত না। আপনি একেবারে অলিখিতভাবে নিয়ম যেটা, যে ইসলামের দাওয়াতে অলওয়েজ সফটই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, কখনোই হার্শ ছিল না, কখনোই হার্ড ছিল না। এরপরে বলতেছেন নিজের উপর কঠোর হওয়া, নিজেকে কষ্ট দেওয়াকে অনেক মানুষ মনে করে যে এটা ইবাদত এবং এটা ইখলাস এবং এটা ঈশের চিহ্ন, নিজেকে কষ্ট দেওয়া, কঠিন পথটা বাইসে নেওয়া সবসময় না, এটা কঠিন ফিক একটা জিনিস আর কঠিন আমল একটা জিনিস, যেটা কিন্তু আলাদা জিনিস বলতেছি আমরা। কঠিন ফিক হচ্ছে, ধরেন একটা ফিকের একটা রেঞ্জ আছে, বড় একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের ভিতর কোনো কোনো ফাঁকি দেখবেন মানুষের জন্য সহজ করে দেন, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস, উনি মানুষের জন্য জিনিসকে সহজ করে দিতে চেষ্টা করতেন। আবার আরেকজন আবদুল্লাহ ইবনে ওমর, উনি মানে স্ট্রিক্টার দিকটা নিতেন, এইটা কিন্তু বলতেছি না আমি, আমি বলতেছি যেখানে সহজ নেওয়ার স্কোপ আছে আপনার, সেখানে আপনি কঠিনটা নিচ্ছেন। অর্থাৎ আমরা আগে আলাপ করছি অনেকবার, রিপিটেশন, আপনার ঘরে গরম পানির ব্যবস্থা আছে, কিন্তু আপনি শীতের রাতে, কোন কোন শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, থিঙ্কিং দ্যাট ঠান্ডা পানি দিয়ে উজু করলে আমার বেশি স্বভাব হবে না, এটাই হলো এক্সট্রিমিজম ইসলামে, বুঝছেন তো। নিজেকে কষ্ট দিয়ে ভাবা যে আমি এরকম, আমি আমি কষ্ট দিলাম মানে আমি বেশি পায়াস বা আল্লাহর কাছে গেলাম বেশি। হজের ট্রিপে গেছেন, আগেই প্রমিস করলেন যে আমি কোনো ছায়া দাঁড়াবো না, এরকম আল্লাহ রসুলের সময় হয়েছে এই ঘটনা, স্বাভাবিক। তারপর ওনাকে ভাঙাইছেন ওইটা আল্লাহ রসুল, যে না এটার কোনো লাভ নাই, এটা কোনো ই নেই, কোনো সব নাই, কোনো এক্সট্রা কিছু নেই। তো এরকম এখনো আছে মানুষ, সব কিছু কঠিনভাবে করতে চায়, মনে করে যে এইটাই বলে এবাদতেরই না, এটা নিজের উপরও হার সমান না, নিজের উপরও কঠিন হবেন না। আপনার হোয়াট ডাজ ইট মিন লিভিং ইসলাম, আমরা একদিন এই পড়ছিলাম না, আমরা পড়ছিলাম একদিন এখানে আগে পড়ছিলাম, ইসলামের ইসলাম অনুযায়ী জীবনযাপন করা বলতে কী বোঝায়, তিনটা জিনিস মনে রাখবেন, আপনার উপর আল্লাহর হক কী সেটা আপনি আদায় করলেন কিনা, আপনার উপর নিজের হক কী সেটা আপনি আদায় করলেন কিনা। নিজের হক হচ্ছে যে আপনার নফস যেটা, এটাকে আপনি ধ্বংস করবেন না, নষ্ট করবেন না, কষ্ট দিবেন না। ধ্বংস করা, নষ্ট করা, কষ্ট দেওয়া, তিনটা বললাম না। কষ্ট দেওয়া হলে এই যে ঠান্ডা পানি দিয়ে করবেন, রোদের ভিতরে থাকবেন ইচ্ছা করে, বা যত কঠিন ওয়েতে ইবাদত করা যায় সেটা করবেন। হ্যাঁ, ধ্বংস করা কি, সিগারেট খাইলেন, সিগারেট খাওয়া মানে কি, সিগারেট কিলস, তা আপনি ক্রমান্বয়ে আপনাকে হত্যা করলেন, এটা আপনি নিজের উপর নিজের হকটা আদায় করলেন না, এই ধরনের আর কি। আরেকটা কি বলছিলাম, বান্দার হক, তিনটা হক বলছিলাম, আল্লাহর হক, নিজের হক, বান্দার হক, এই তিনটা আপনি ফুলফিল করতেছেন কিনা, আদায় করলেন কিনা, এখানেই হচ্ছে লিভিং ইসলাম। এই তিনটা যদি আপনি করতে পারেন, আল্লাহর হক কি মানুষের উপর, আল্লাহর হক কি, নামাজ রোজা কেন হবে, আল্লাহর এক নম্বরের হক হচ্ছে শিরক বিবর্জিত ভাবে আল্লাহর ইবাদত করে যাবেন, এটা হচ্ছে আল্লাহর হক, শিরক পরিত্যাগ, শিরক মুক্ত ইবাদত করবেন আল্লাহর, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ কি বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তাহলে ওটা হলো আল্লাহর হক, এবং শিরক বিবর্জিত ইবাদত হইতে হবে। মুশরিক মানে আপনি ইবাদত করলেন, মাজারেও গেলেন, নামাজও পড়লেন, মাজারেও গেলেন, নামাজও পড়লেন, আপনি আরেকজনকে ই মানলেন, আপনার গুরু মানলেন, মানে যাই হোক মধ্যস্থতাকারী মানলেন আল্লাহর সাথে। আচ্ছা, এরপর কি, এক্সট্রিমিজম ইন দ্য ফর্ম অফ ফরবিডিং হোয়াট ইজ গুড অ্যান্ড পিওর, আপনার একটা জিনিস গুড অ্যান্ড পিওর এটাও আপনি মানা করতেছেন মানুষকে, এটাও একটা এক্সট্রিমিজম। যেমন ধরেন তাকওয়া এবং শরিয়ার ভিতর আমরা তফাত করি, ধরেন আপনার সন্দেহ হয় যে রুটিগুলো জানি কি দিয়ে বানায়, এটা কিন্তু আপনার সন্দেহ, এইটার বেসিসে আপনি আমারে এখন নিষেধ করতে শুরু করেন, এই রুটি খাও না, এই রুটি খাওয়া উচিত না, জায়েজ না, এটা না, এটা এটা হলো এক্সট্রিমিজম, আপনার সন্দেহে আপনি খায়েন না, এটা আপনার তাকওয়া। কিন্তু একটা মুসলিম দেশে ফিক কি বলে, একটা মুসলিম দেশের ওভার দ্য কাউন্টার রুটি খাইতে আমার জিজ্ঞেস করার দরকার নেই, বাইরের রুটিটা কে বানাইছে, আব্দুর রহমান না ভগবান দাস কে বানাইছে, এটা কি পাড়া দিয়ে বানাইছে, পা দিয়ে বানাইছে, নাকি হাত দিয়ে বানাইছে, আমার এটা দরকার নেই। আপনি করেন ভালো কথা, কিন্তু আমার উপরে এটা চাপাই দেন না আপনি, এটা এক্সট্রিমিজম। ফরবিডিং যেটা গুড বা নর্মাল জিনিস যেটা জায়েজ সেটাও মানুষ সমাজকে নিষেধ করে কিন্তু অনেক সময়,
সেটাও মানুষ পড়াশোনা নিষেধ করে। এটা লাইনটা বুঝতে হবে যে কোথায় গিয়ে নিষেধ, নিষেধতে হবে আমরা কি পড়ছি, ওই যে ওই আয়াতটা সূরা তওবার যে আয়াতটা তারা তাদের ধর্মযাজকদেরকে ইলা এই রব বানায় নিছে, সূরা তওবার 31 নম্বর আয়াত, তাদের ইকে বিশপ এবং রব্বি বানায় নিছে, বিশপ এবং রব্বিকে রব বানায় নিছে। এটা মানে কি, হালাল একটা জিনিসকে তারা হারাম বলে হালাম হয়ে গেল, আর হারাম একটা জিনিসকে তারা হালাল বলে হালাল হয়ে গেল। ইরানে একটা জোক আছে, কোন এক হুজুরের সাথে ওই রাষ্ট্রযন্ত্রের ভালো যাচ্ছিল না, তো উনি মানে কোনো এক দেশ থেকে ইম্পোর্ট করা চিনি সব হারাম ঘোষণা করলেন। ইরানের জোক এটা, ইরানের অভ্যাস হচ্ছে তারা চিনির কিউব খায়, চিনির কিউব ওই বড় এত বড় বড় ছক্কার মতো, ওগুলা চাতে দেখায়, আর ম্যাক্সিমাম যেটা করে সেটা একটা কিউব গালের এই পাশে ঢুকাই দিবে বুঝছেন, আর চাটা চিনি ছাড়া ওটার সাথে খাবে, গুলে গুলে যাবে আর কি। এটা তো এখন ওই হুজুরের সাথে লেগে গেছে, হুজুর বললেন এই কিউব সব হারাম বুঝছেন, তো তারপরে তারা গিয়ে হুজুরের ম্যানেজ করছে কোন এক, এটা তো জোক আর কি হইতে পারে, আমি জানি না জোকও হইতে পারে, আমি এগুলো ইরানিদের কাছে শুনছি, ওদের সাথে চাকরি করছি তো আমি বলছি, তো কি করে ম্যানেজ করছে হুজুরে, তখন হুজুর কি বললেন, বললেন যে ঠিক আছে ওটা ভিজায় যদি নেয় চাতে তাহলে হালাল বুঝছেন, তো ভিজায় নিলে হালাল। সো সাচ থিংস হ্যাপেন, এখানে হইতে পারে যে যে আপনার ওই যে হারাম বললেন প্রথম হারামটা যেটা, সেটা কি করলেন উনি, একটা গুড জিনিস তাইবান হালালান তাইবানকে উনি নিষেধ করলেন তাই না, এটা কেউ করতে পারেন, এটা এক্সট্রিমিজম কিন্তু, এটা চরমপন্থা, যে জিনিসটা মুবাহ যে জিনিসটা জায়েজ এটাকে আপনি অধিক ই দেখাইতে গিয়ে আপনি হারাম বা না জায়েজ করে এই করতে পারেন না, যদি জায়েজ হয় সেটা এক্সট্রিমিজম বাই রিভোক রিভোল্টিং এগেনস্ট দ্য রুলার উইদাউট টেকিং ইন টু কনসিডারেশন দ্য প্রপার শরিয়া কন্ডিশনস, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাতে এক্সট্রিমিজম, এটা শরিয়া কন্ডিশনগুলো আপনি জানেন, আমাদের দেশে কেউ জানি না, আমি নিজে জানতাম না, বিশ্বাস করেন আমি মানে কি বলবো, সৌদি আরব শুনলে আমার গায়ে একটা মানে চুত্রা পাতার মতো লাগতো আর কি, এরকম জ্বালা হইত আর, বিকজ রাজা রাজা মানে রাজতন্ত্র এটা সেটা একেবারে জ্ঞান বিবর্জিত কতগুলো জিনিস আর কি, একেবারে জ্ঞান বিবর্জিত। কারণ ধরেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু যে এজিদকে ই করছিলেন, এই যে মানে মেইনস্ট্রিম সাহাবিদের সবাই মনে করছিলেন যে ওইটাই বেস্ট সিলেকশন এবং চয়েস ছিল, এবং আসলে তাই ছিল, এটা এখনকার স্কলারও অ্যাকনোলেজ করে। কিন্তু ওই যে আমাদের আমাদের কিন্তু জিন্দাবাদের রাজনীতি দেখে আমরা বড় হয়েছি, আমাদের পাকিস্তানি আমলে যাদের জন্ম তার কয়টা কু দেখছেন বলেন, ইস্কন্দর মির্জার কু, আইব খানের কু, ইয়াইয়া খানের কু, কু কু আর কুই চলছে আমি পুরো। সুতরাং আমাদের ওই মেন্টালিটি আছে যে যখন ইচ্ছে তখন খাড়ায় শাসককে মেরে ফেলতে পারলেই হইল, কিন্তু ইসলামে যেগুলো অনেকগুলো কন্ডিশন আছে, অনেক প্রিকন্ডিশন এবং অত্যন্ত গর্হিত একটা অপরাধ এটা, মানে যে কোনো বাগেই যে কোনো বিদ্রোহ এবং যে কোনো অনানুগত্য, তিনটা ফিল্ডে আমি বলি যে আল্লাহর আনুগত্যের পরেই তিনটা ফিল্ডের আনুগত্য, একটা হলো শাসকের প্রতি প্রজা সাধারণের আনুগত্য মুসলিম দেশে, একটা হচ্ছে বাবার প্রতি ছেলে মেয়ের আনুগত্য, আর একটা একটা হচ্ছে হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আনুগত্য, নেক্সট টু গড কিন্তু তিনটাই, এবং তিনটাতেই মানে ভয়ঙ্কর রকমের শাস্তির ই করা হয়েছে তিনটাতেই। সুতরাং ওই কন্ডিশন বলে জানতে হবে, হ্যাঁ ওই কন্ডিশন জানার পরেও কারো এগেনস্টে বিদ্রোহ করতে হইতে পারে, আমি না করতেছি না, কিন্তু না জেনে যেটা এটা করার থেকে বিরত থাকবো। খারেজি কথাটার আসছে খুরুজ থেকে, প্রথম কথাই হচ্ছে যে যারা শাসকের থেকে আনুগত্য প্রত্যাহার করে, আলী রাদিয়াল্লাহু থেকে বাইরে হয়ে গেছিল যারা, তার আনুগত্য থেকে বাইরে হয়ে গেছিল যারা, সেই সেই হিসাবে যাই হোক। এরপরে হচ্ছে কি, এক্সট্রিমিজম ইন দ্য ফর্ম অফ প্রোহিবিটিং এডুকেশন ইন দ্য ইন কলিং পিপল টু ইলেকট্রিসিটি, আমরা একটু কয়েকদিন আগেই পড়ছি এটা, এটা বেশি দিন আগের কথা না, দুই মাস আগে বা তিন মাস আগে পড়ছি, তাকফির ওয়াহিজ কি বললো, পড়াশোনা করা দরকার, আমরা জাহিল যাক আমরা সবাই নিরক্ষর থাকবো, এটা এখনো আছে, এখনো কিন্তু পড়াশোনার বিরোধিতা করে। ইট ইজ ওয়ান থিং যে আপনি বললেন যে পর্দা ছাড়া, পর্দার প্রপার মেনটেন্স ছাড়া পাবলিক স্পেসে বা পাবলিক জায়গায় পড়াশোনা করা উচিত না, ইট ইজ ওয়ান থিং, ইট ইজ আনাদার থিং টু সে দ্যাট আমরা কোনো পড়াশোনাই করবো না, আমরা জাহিল জাতি, আমরা উম্মি জাতি, এই বলে কিন্তু তকফির ওয়াহিজ, এখানে পড়ছি আমরা, এই মাসে পড়ছি আমরা, অল্প দিন দুই তিন মাস আগে এই চ্যাপ্টারটা গেছে আর কি। তো প্রোহিবিটিং এডুকেশন অ্যান্ড ইন কলিং পিপল টু ইলেকট্রিসিটি, এই ব্যাপারে চরমপন্থা যেটা, এটা কিন্তু আছে, এখনো আছে, তখনও ছিল যে পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা আমরা এইসব পড়াশোনা করি না, আমরা উম্মি জাতি, আমরা এই থাকবো, এমনি ডিটেলস আলোচনা করছি আমরা, আপনার পাবেন না, লেকচারগুলো লাগানো আছে যে এটা এটা ইসলামের নর্ম না, বরং উল্টাটা, আমরা আপনার সুন্নাত থেকে নবীর থেকেই বলছি, এটাকে এত নবল মনে করা হয়তো পড়াশোনাকে, যে এই কাফেরদেরকে বন্দী করা হয়েছে তাদের মুক্তিপণ করা হয়েছে, যে পড়াশোনা শিখাইবে এতজনটা তাহলে তুমি ফ্রি, যে মুক্তিপণ দিতে পারে না, যার নাই, যার আত্মীয় স্বজন নাই, যার টাকা নাই, তাকে কি বলা হয়েছিল বদর যুদ্ধের পরে, তুমি এতজনটা পড়াশোনা শিখাইবে তোমার ছেড়ে দেওয়া হবে, কারণ পড়াশোনাটাকে অলওয়েজ নবল ধরা হয়েছে। যে ওমর আদালের সাথে উপর রাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে গেছেন বিকজ উনি তাওরাত পড়ছিলেন, সেই
সেই নবী অন্য মানুষকে পারমিট করেছেন হিব্রু শিখতে, সো দ্যাট আমরা তারা কি বলে তাদের কিতাবে কি বলে যে বিচার করতে পারি। তার মানে জ্ঞানকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, প্রয়োজনীয় জ্ঞানকে। ইয়েস, অপ্রয়োজনীয় জ্ঞানকে এখন ওই এখান থেকে 500 আলোক বৎসর দূরে একটা পালসার থেকে কতটুকু আলোক বিকিরিত হচ্ছে এটা মাইপা মাইপা আপনি জীবন কাটাই দিবেন, এই জ্ঞানকে ইউজলেস জ্ঞান মনে করে ইসলাম। এই জ্ঞানকে হয়তো ডিসকারেজ করা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় জ্ঞান যেটা, আমাদের স্কলাররা বলেন ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া ফরজে কিফায়া, মানে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানুষ যদি না হয় আপনার এগুলো চলবে নাকি? আপনার ফ্যান চলবে, ল্যাট চলবে, প্লেন চলবে, চলবে না, বন্ধ হয়ে যাবে। সেই পরিমাণ মানুষের ইঞ্জিনিয়ারিং ডাক্তারি শিখাটা ফরজে কিফায়া, সবার জন্য না, বাট এটাও একটা এডুকেশন, এটাকে ই করা যাবে না। প্রোভাইডেড আপনার মনে যে কোনো একটা জিনিস ইউজলেস এবং ইউজফুল হওয়ার ভিতরে কিন্তু আমার নিহত একটা ফ্যাক্টর আছে, আছে না? আমি আপনার প্রায় বলি এয়ার হোস্টেস 500 জনকে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওটা হলো চাকরি ওর। এখানে কিন্তু কোনো রিওয়ার্ড নেই আল্লাহর কাছ থেকে, ইবাদত নাই কোনো। আপনি একজনকেই সালাম দেন আপনার পাশের নেইবারকে, সকালে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু, হাসি মুখে দেন। কেন? এটা আল্লাহ রসুল করতে বলছেন, আল্লাহ করতে বলছেন, আল্লাহ পছন্দ করেন, রসুল পছন্দ করেন, এটা সাদাকা, আপনার এটা ইবাদত হয়ে গেল। নিয়তের একটা ফ্যাক্টর আছে, এই এই মান্ডেন পড়াশোনাটাও, এমনকি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াকেও আমরা কিন্তু নিয়ত চেঞ্জের জন্য কিন্তু এটাকে আল্লাহর পথে ঘুরাই দিতে পারি। যদি আমরা এইভাবে মনে করি যেটা ফরজে কিফায়া, কাউকে না কাউকে করতে হবে, এবং একটা ডেফিনেট অ্যামাউন্ট অফ পিপল যদি না করে শাসন, তাহলে সমস্যা, তাহলে এতে ফরজে কিফায়া হয়ে গেল। কটা আছে? 43, আর এক মিনিট শেষ করে দিই। এই পয়েন্ট দুইটা আছে, দুইটা পয়েন্ট শেষ করে দিই। তারপর কি বলছে? এক্সট্রিমিজম বাই প্রোহিবিটিং প্রেয়ার্স ইন দ্য মস্ক। তারা কি করে চরমপন্থীরা? পাবলিক মস্ক গুলা, সাধারণ মসজিদ গুলাতে নামাজ পড়াকে নিষেধ করে, যারা নামাজ পড়ে তাকে ভ্রান্ত মনে করে, একলা একলা বাসায় নামাজ পড়ে বা দুইজনে মিলে নামাজ পড়ে, এটাও একটা এক্সট্রিমিজম। এটা দেখবেন মানে চরমপন্থীদের ভিতরে থাকবে। আপনি মনে করতে পড়লে বুঝবেন, আপনি যেভাবে জিজ্ঞেস করছে ইন্দোনেশিয়াতে ওই যে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের তার বউ, এইভাবে আমাকেও অনেকে জিজ্ঞেস করে। আপনি একদিন, আমি বংশালে একটা বইয়ের দোকান থেকে বই প্যাক করে বলতেছি তাড়াতাড়ি দেন, আমি একটু আগে গিয়ে নামাজ পড়তে চাই। বলি আপনি হানাফি মসজিদে নামাজ পড়বেন? আমি বললাম হ্যাঁ। আপনার নামাজ হবে? আমি বললাম হ্যাঁ। মানে উনি খুব অবিশ্বাস্য একটা চোখে তাকাইছেন আমার দিকে, যে এটা কি বললো, বংশাল থেকে এসে তাড়াতাড়ি আগে যাবে, উত্তরার পথে নামাজ পড়বে, এটা আমাদের ভিতরে আছে, এটা এক্সট্রিমিজম। এক্সট্রিমিজম বাই সাসপেন্ডিং দ্য ফ্রাইডে প্রেয়ার্স। অনেক দেশে দেখবেন বা অনেকে বলবে যে কিসের জুম্মা, দেশ আল্লাহর জন্য চলে না, এখানে জুম্মা কিসের, এটা এক্সট্রিমিজম। এটা বাংলাদেশে একজন পীর মোহসিন উদ্দিন, মোহসিন উদ্দিন দুদুমিয়া, না 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 দুদুমিয়া, মোহসিন উদ্দিন দুদুমিয়া, হ্যাঁ না উনি করছিলেন, উনি উনি ওনার সময় এটাই করছেন, কুমিল্লার এদিকে কোথাও না, ফরিদপুর, দুদুমিয়া, শরীদপুর। আচ্ছা, যাই হোক, উনি ওনার সময়কার কথা, এটা তো আমরা হিস্ট্রি বইতে পড়ছি যে জুমা নিষেধ করছিল, বা এখনো অনেকে বলবে কি জুমার নামাজ কি পড়ে, এই দেশে জুমার নামাজ পড়বে, না ঠিক না, কেন আমেরিকায় জুমার নামাজ পড়ে না, আমেরিকায় পড়ে, কানাডায় পড়ে, সবখানে পড়ে, জাপানে পড়ে, কোরিয়ায় পড়ে, যাই হোক, এটা ঠিক না, এটা আমরা জানি এটা একটা ফর্ম অফ এক্সট্রিমিজম। আচ্ছা, তারপরে কি, এটা দলিল সব গেছে আগে, এখন তো দলিল বলার, এখন শুধু পয়েন্ট বলতেছি আমরা। তারপরটা কি, এখন হচ্ছে মেকিং হিজরা ফ্রম দ্য সোসাইটি, এই যে সোসাইটির থেকে সেক্লুড করা, আমরা পড়ছি না এটা, সোসাইটির থেকে সেক্লুড করা, এটা জায়েজ, কখনো জায়েজ হইতে পারে, সমাজ থেকে আপনি নিজেকে আলাদা করলেন, কখনো জায়েজ হইতে পারে, কিন্তু ইউজুয়ালি আল্লাহ রসুল চাইছেন যে আপনি সোসাইটিতে থাকবেন। একদম এক্সট্রিম কেসে আপনার প্রথমে আপনি সবার থেকে আলাদা করে নিজেদের ভিতর থাকবেন, তারপর নিজেদের থেকে ফ্যামিলি, তারপর ফ্যামিলির থেকেও আলাদা করে কাউকে একা থাকতে হইতে পারে। আমি প্রথমবার যখন হজে গেছিলাম তখন ইংল্যান্ডের এক লোকের গল্প শুনতেছিলাম, যে তার ইসের রেস্টুরেন্ট ব্যবসা আছে ইংল্যান্ডে, তো ব্যবসা পাতি সব বউয়ের নামে করছে, বউয়ের নামে, মেয়ের নামে। তো একদিন বউয়ে কালা কালা চামড়া বয়ফ্রেন্ড নিয়ে আসছে, রাত্রে থাকবে বাসায়, তো উনি চিল্লাচিল্লি করছে, ওনারে দিছে বারান্দায় বাইক রেখে দরজা বন্ধ করে দিচ্ছে, উনি শেষে মসজিদে এসে ঘুমাইছে, বুঝছেন না? এই যে অবস্থাটাই ভদ্রলোকের, উনি তো ফ্যামিলির সাথে থাকতে পারবে না, বুঝছেন না? ফ্যামিলি থেকে বউয়ের নামে করছে সবকিছু, বারান্দায় রাখছে রাত্রে, দরজা বন্ধ করে দিয়েছে, তারপর উনি মসজিদে এসে ঘুমাইছে আর কি, সব কারণ কি, মানে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে রাত্রে ঘুমাবে বাসায় আর কি, এটা উনি না করছেন।
এক্সিবিজম ইন মেকিং হিজরা, হিজরা সোসাইটি থেকে হিজরার ব্যাপারে তারা বলবে যে আপনি আলাদা হয়ে যান, পাহাড়ে চলে যান, জঙ্গলে চলে যান, একলা থাকেন না, এগুলা এগুলো ঠিক না, চরে চলে যান, এগুলো ঠিক না। আমরা দেখছি যে হাদিস কি বলছে, হাদিসটা এটা আমি জানতাম না, এই বইতে প্রথম পড়ছি, যে দুইজন মুসলিম একজন যদি কঠিন সময়কে অ্যাভয়েড করতে একা ছড়ে যায় কোথাও, তার চেয়ে যে কঠিন সময়ের কষ্টগুলোকে নিয়ে সমাজে থাকবে সে বেটার। এটা আমরা হাদিসটা পড়ছি এখানে। তারপরে কি, এক্সট্রিমিজম via the view that the laws have certain stages to them, মানে মক্কার জীবন মদিনার জীবন, এখন কিছু কিছু আইন প্রয়োগ করা যাবে, মানে ধরেন এখনকার দিনে সুদ হারাম না, এখনকার দিনে বুঝছেন না এরকম করে, মানে এটার হওয়ার উপায় নেই, পর্যায়ক্রমিক হবে না কোনো কিছু, ল শেষ হয়ে গেছে। যদি আপনি এই সোসাইটিতে থাকেন যে এই সোসাইটিতে এভরিথিং ইজ বেসড অন সুদ, এখানে কি করবেন সেটাও সরিয়ে বলে দিচ্ছে। সুতরাং নতুন করে স্টেপ বাই স্টেপ ল হওয়ার কোনো ই নেই, মক্কার জিন্দগি বলতে কিছু নাই, মক্কার জিন্দগি আর কোনোদিন আসবে না, বাট সিমিলার সিচুয়েশন আসতে পারে যেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন, কিন্তু মক্কার জীবন আর কোনোদিন আসবে না। আচ্ছা আরেকটা কি বলতেছেন, মক্কার জীবন আরেকটা এক্সট্রিমিজম বাই প্রোহিবিটিং এমপ্লয়মেন্ট ইন গভর্নমেন্ট জবস, গভর্নমেন্ট জবে চাকরিতে চাকরি করা যাবে না, এইটার ব্যাপারে চরমপন্থা, আমরা এটা পড়ছি দলিল সহকারে পড়ছি। এই 30টা পয়েন্টে সামারাইজ করলেন, এতদিন ধরে আমরা যা পড়লাম যত ধরনের চরমপন্থা সবকটাকে সামারাইজ করলেন। এর পরের দিন আমরা ইনশাল্লাহ রিকমেন্ডেশনটা পড়ে আশা করি শেষ করতে পারবো ওই দিন বইটা। রিকমেন্ডেশন আছে কতগুলো, মানে একটা বইতে বা একটা ইসে ইসলামী ইসে বিশেষ করে দেখবেন ওই কি পড়েন, এখানে কিতাবুত্তাওহিদ পড়েন জাকারিয়া ভাই, কি পড়বেন, তারপরে মাসলা কি বাইরে আসলে পড়েন না, শিক্ষা কি বাইরে আসলে পড়েন, তো ওটা সামারাইজ করি আমরা সবসময় যে কি শিখলাম আমরা, এই এত বড় একটা বই পড়লাম কি শিখলাম সেটাকে আমরা সামারাইজ করি। আজকে শেষ করে দিই আমরা, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আমরা যে শুনলাম তার ভিতরে যদি উপকারী কিছু থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আমরা তার উপর আমল করার চেষ্টা করবো, আর মানে অনিষ্টকারী কিছু থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।